আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেই ফোনটি মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A13। এটাতে যেটা সমস্যা সেটা হচ্ছে স্টোরেজ ইস্যুস রানিং আউট, সাম স্টোরেজ নট ওয়ার্কিং অ্যান্ড ইনসাফিসিয়েন্ট স্টোরেজ, এরকম প্রবলেম দেখায়। মূলত এরকম সমস্যা হলে আপনি কীভাবে এর থেকে পরিত্রাণ পাবেন সেটাই আজ আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, আর এটা থেকে মূলত কেন এরকম হয় সেটাও আমি জানিয়ে দিব। এটা থেকে রেহাই পাওয়ার জন্য আপনি প্রথমে সরাসরি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি স্ক্রল ডাউন করবেন, করতে করতে নিচে দেখতে পারবেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে, অর্থাৎ অ্যাপস নামে যে অপশনটা রয়েছে সেই অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আপনার যে অপ্রয়োজনীয় অ্যাপসটা রয়েছে সেটা কিন্তু আপনাকে আনইনস্টল করতে হবে, অর্থাৎ যেটা আপনি ব্যবহার করেন না সেটা কিন্তু আনইনস্টল করে দেবেন। কারণ অনেক অ্যাপস রয়েছে যেগুলো প্লে স্টোর থেকে অটোমেটিকলি ডাউনলোড হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু আপনি একটু মাথায় রাখবেন। তারপর আপনাকে যেটা করতে হবে এখান থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাওয়ার পর আপনি এখান থেকে মাই ফাইলস নামে যে অপশনটা দেখতে পাবেন ঠিক সেই মাই ফাইলসে ক্লিক করবেন। তারপরে এখানে নিচে দেখতে পাবেন অ্যানালাইজ স্টোরেজ, আপনি সেই অ্যানালাইজ স্টোরেজে ক্লিক করবেন এবং রিসাইলিং বিন নামে একটা অপশন দেখতে পাবেন, আপনি সেই রিসাইলিং বিনে ক্লিক করবেন। ক্লিক করার আগে নিচে দেখতে পাবেন ডুপ্লিকেট ফাইলস, আপনি সেই ডুপ্লিকেট ফাইলসের যে কর্নার আছে সেই কর্নারে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু অলটাকে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনার ফাইল কিছু ফাইল রয়েছে যেগুলো ডুপ্লিকেট ফাইল হয়ে রয়েছে সেগুলোকে আপনি সমস্তগুলোকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে কিন্তু এখন ডিলিট করতে হবে, অর্থাৎ ডুপ্লিকেট ফাইলটাকে মুভ টু রিসাইলিং ক্লিনে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে লাস্ট ফাইলগুলো রয়েছে এগুলো কিন্তু অপ্রয়োজনীয় ফাইল, এগুলো আমার কোনো প্রয়োজন নেই, আমি সেই লাস্ট ফাইলগুলো চাইলে ডিলিট করে দিতে পারি। কিন্তু যদি আপনি না চান ডিলিট করতে সেক্ষেত্রে কিছু করার নেই। তারপরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর রিসাইলিং বিন নামে একটা অপশন দেখতে পাবেন, আপনি তারপর এখান থেকে ইডিট নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করার সাথে সাথেই এমটি নামে একটা অপশন কিন্তু আপনার সামনে চলে আসবে। এমটি নামে অপশনটা চলে আসার পর আপনি এমটি বাই রিসাইলিং ক্লিন এটাতে ক্লিক করবেন, ক্লিক করে রিসেলিং বিনটাকে এমটি করে নেবেন। তারপর আপনার ফোন স্টোরে যদি অপ্রয়োজনীয় কোনো ডেটা থাকে সেগুলোকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর মূলত আপনার হাতের ফোনটি যেটা রয়েছে সেটাকে রিস্টার্ট দিয়ে নেবেন, রিসেট না আমি বলছি রিস্টার্ট দিয়ে নেবেন, দিলে আপনার কাজ শেষ। সো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।